<coughs> Assalamu alaikum welcome to this evenings episode of talking point i am your host Nia ahmed it is always a good news for any media man to meet information minister we have a special relationships, some sweet and some very sweet. Welcome to the show, Honorable Minister, Mr. Hassan mm -hmm. Al haq Inu. How are you, sir? I am perfectly well. It's a pleasure uh, and an honor. Thank you very sir. much for inviting me, and I greet the expected community in England and Europe. Thank you very much, sir. <coughs> uh, you have been since uh, your student <coughs> days. <coughs> Rajniti involved Chilen. Uh, when you were at uh, the engineering university, Apni, you were Secretary General of Chhatra League. You also were responsible for hoisting the Shadinata flag in Paltan Madan. Uh, in 1972, you were made founding secretary general of Krishok League, and you are Chairman and Parliamentaries of a Standing Committee on the Ministry of Posts and Telecommunication and All Party Group of Agricultural, Food and Rural Development. You take keen interest in writing and sports, the <coughs> two subjects that are also very close to us. Uh, how, how do you look at the present situation of Bangladesh as part of the cabinet? Uh, uh, thank you very much. Uh, Bangladesh is, is passing through a phase. Mm -hmm. And that phase I say that uh, Bangladesh is gradually coming out from the uh, troublesome days of uh, military dictatorship mm -hmm. and coming out from uh, religious fundamentalism uh, politics the so uh, last policy. five years there has been consistent democracy. well, uh, 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 we, we are going towards democracy. it is okay. a transition period okay. from military autocracy to from religious fundamentalism Indeed. from the politics of confrontation. Mm -hmm. gradually we are proceeding towards democracy. Gotcha. but still the democracy is not safe. still uh, uh, we are struggling. ডেঞ্জারটা এইখানে দেখতেছি যে আপনি দেখবেন যে নব্বই সালে স্বৈরাচারের পতনের পরে আপনি নির্বাচন হয়েছে এবং আজ অবধি লাস্ট টোয়েন্টি টু ইয়ার্স আপনি চারটা নির্বাচিত সরকার দেখেছেন এবং চারটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে আজকে বাইশ বছর ধরে বাংলাদেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা দিতে পারেনি সংসদ কার্যকর হয়নি এবং সংঘর্ষের রাজনীতি পলিটিক্স অফ কনফন্ট্রেশন এটাকে আমরা স্টপ করতে পারিনি ফলে আমরা এই যে গত চার বছর ধরে যখন শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের সরকারের যাত্রা শুরু হয় তখন দেখবেন একটা বিপুল নির্বাচনী বিজয়ের পরেও যারা পরাজিত হয়েছিলেন তারা আট সালের নির্বাচনটাকে মেনে নেয়নি এবং সেই সময় নির্বাচনটা কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল সারা বিশ্ব মেনে নিলেও কিন্তু বিরোধী দলীয় নেয়নি এবং বলেছিল যেটা নাকি মহা নির্বাচন হয়েছে এবং সেই অজুহাতে উনি ক্রমাগত সংসদ দিকে বাইরে ছিলেন এবং রাজনীতিটাকে উনি ব্রড ইন টু দি স্ট্রিটস উনি এই যে এই যে কন্টিনিউ আমি সেই কথাটাই বলছি যে নির্বাচিত সরকার হয়েছে বাইশ বছর নির্বাচনী সরকারের অধীনে দেশ পরিচালিত হয়েছে নির্বাচনে সরকার ক্ষমতা হস্তান্তর করেছে কিন্তু তারপরেও দি মেজর পলিটিক্স অ্যান্ড মেজর পয়েন্ট অ্যাট দিস মোমেন্ট ইজ দ্যাট উই আর গোয়িং এ টু ফেস অ্যানাদার ইলেকশন বাট মাই কোশ্চেন ইজ ইলেকশন ইজ নট এ বিগ ডিল দ্য বিগ কোশ্চেন অ্যাট দি মুভমেন্ট ইজ উইল দি কান্ট্রি হ্যাভ এ পিসফুল টাইম আফটার দি ইলেকশান দেশের নির্বাচনের পরে আপনি সংসদ কার্যকর হবে কিনা যিনি নির্বাচনে পরাজিত হবে তিনি সংসদে ভালো মানুষের মতন বসবেন কি না যিনি এই নির্বাচনের পরে আপনি জঙ্গিবাদের রাজনীতির চর্চা হবে কিনা না সাম্প্রদায়িকতার চর্চা হবে কিনা এবং পলিটিক্স অফ কিলিং হবে কিনা নাশকতা হবে কিনা সুতরাং এইটা আমি বাইশ বছরে আপনাকে দিতে পারিনি সুতরাং আমার কাছে মনে হয়েছে যে যারা আজকে নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো যে আপনি গণতন্ত্র চান তাহলে গণতন্ত্রে জঙ্গিবাদ যায় নাটিক্স পলিটিক্স ডাজন গো উইথ ডেমোক্রেসি টেরোরিজম ডাজেন গো উইথ ডেমোক্রেসি অ্যান্ড ওয়ার ক্রাইমস ডেন গো উইথ ডেমোক্রেসি লাইক দি রিসেন্ট মৌলানা যে মৌলানা শফি মৌলানা বলি সি হাজ কামাপইতে থিওরি উই কল ইট ট্যামারিন থিওরি বাংলায় বলি তেঁতুল তত্ত্ব এবং তেঁতুল তত্ত্বের মধ্য দিয়ে উনি সমগ্র নারীকে তেঁতুল বানিয়েছেন পুরুষদের লম্পট বানিয়েছেন এবং সমগ্র নারী জাতিকে থেকে বলছেন যে ক্লাস ফাইভের উপরে মেয়েদের ক্লাস বন্ধ করে দেন হি ইজ ইন্টার্জিং ইন পলিটিক্স অ্যান্ড ওয়ান অফ দি মেজর লিডার্স অফ দি পলিটিক্স

কিন্তু সাম্প্রতিক কালে দেখবেন যে হেফাজতের নেতৃত্ব যে তেতুল হুজুরা দিচ্ছেন তারা কিন্তু মৌদুদিবাদ কে সমালোচনা করছেন না তারা নাশকতা সমালোচনা করছেন না যুদ্ধ অপরাধ সমালোচনা করছেন না তারা নারীর উপরে অত্যাচারকে সমালোচনা করছেন না এবং তেঁতুল হুজরের হুজুরের কোরআন সুন্না হাদিস বিরোধী উদ্ভট তেঁতুল তত্ত্ব ও মানে জামাত বিরোধিতা করছে না সুতরাং হেফাজত জামাতকে হেফাজত করতেছে আর জামাত হেফাজতকে হেফাজত করতেছে আর সবার উপরে বিএনপি এবং খালেদা জিয়া জামাত এবং হেফাজতকে উনি রক্ষা করছেন সুতরাং আমি এইভাবে বলবো যে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন লেট মি কাম টু দ্যাট পয়েন্ট এই মুহূর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ রাজনীতির মীমাংসা করার মুখে সেই রাজনীতিটা কি যে বাংলাদেশে সামরিক শাসন যখন সাম্প্রদায়িকতাকে আবার আমদানি করে পঁচাত্তর সালের পরে বাংলাদেশের বুকের উপরে ইতিহাসের ডাস্টবিন যখন আবার সুপার ইম্পোজ করে দেয় ডাস্টবিনে কারা ছিল ওয়ার ক্রিমিনালরা ছিল সশস্ত্র জামাত ছিল এবং সাম্প্রদায়িক গোষ্ঠী ছিল আমরা এই মুহূর্তে ২২টা বছর পরীক্ষা করেছি ২২টা বছর এটাই প্রমাণ হয়েছে গণতন্ত্রের সুযোগ ওরা নিয়েছে কিন্তু গণতান্ত্রিক আচরণ শেখেনি তারা কিন্তু গোপনে সশস্ত্র সংগঠন করেছে গোপনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে কারা মানে কারা মানে জামাতি ইসলামী আমি নাম ধরেই বলছি এবং বিভিন্ন নামের সংগঠন যারা সাম্প্রদায়িক সংগঠন কেউ নিষিদ্ধ আছে কেউ প্রকাশ্য কাজ করছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হওয়ার পরে বাংলাদেশে এখন ইতিহাস স্বীকৃত যে আশির দশকের প্রথম দিকে যখন আফগানিস্তানে তালেবানদের উত্থান হয় পাকিস্তানের মাধ্যমে কয়েক হাজার তালেবানদের সঙ্গে যোগসাজে সামরিক প্রশিক্ষণ নেয় যেরকম কারাগারে এখন আছে কিন্তু কিন্তু আপনি যে এক্সাম্পল তালেবানের দিচ্ছেন কথা বলিনি আমি বলছি যে এই তালেবানি শক্তি যেটা এটা আন্তর্জাতিক এটা এক এক সময় আমেরিকানরা তৈরি করেছিল আমি সে আলোচনায় যাচ্ছি না আমি যেটা বলছি যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলতে যা বুঝেন আপনি বা আমার ব্রিটিশ এশিয়ান ব্রিটিশ যারা বোঝেন এখানে আছেন বা বাংলাদেশি ব্রিটিশ যারা আছেন যে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্ক

এখনও সামরিক শাসনের হস্তক্ষেপের দিন শেষ হয়ে যায়নি এবং গণতন্ত্রে তো আপনি গণতান্ত্রিক হবেন তা না গণতন্ত্রের ভিতরে আমি দেখছি যে জঙ্গিবাদী ফ্যানাটিক্সের উত্থান হচ্ছে কিন্তু এবং গণতন্ত্রের কাজে লাগিয়ে আপনি জঙ্গিবাদের চর্চা হচ্ছে এটা একটা নতুন ফেনোমেনা যেটা পলিটিক্যাল সায়েন্টিস্টদের উইল হ্যাভ টু অ্যাপ্লাই দেওয়ার মাইন্ড টুটার

জামাত হচ্ছে সবচেয়েতে সংগঠিত একটি দল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সশস্ত্র জামাত হচ্ছে এখানে নাটের গুরু কিন্তু কিন্তু করেছে আপনি বললেন যে আর্মি ডিরেল এটা হচ্ছে প্রথমে পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আর্মি ইন্টারভেনশনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্রম দি টপ অ্যান্ড দি আর্মি হ্যাজ ইম্পোর্টেড দি পলিটিক্স অফ কমিউনালিজম একাত্তরের যুদ্ধে সাম্প্রদায়িকতাকে পরাজিত করেছি নির্বাচনে পরাজিত করেছি চুয়ান্ন সালে নির্বাচনে পরাজিত করেছি এবং এখানে সাম্প্রদায়িকতা কিন্তু হচ্ছে কচুরি পানার মতন এটা কিন্তু কারো হাত ধরে বসে কখনো ইংরেজদের হাত ধরে বসে কখনো পাকিস্তানের হাত ধরে বসে কখনো সামরিক শাসকদের হাত ধরে বসে কখনো খালেদা জিয়ার মতন নেত্রীর হাত ধরে বসে সুতরাং এটা খুব দুঃখজনক যে বাংলাদেশে সামরিক মানে এই সাম্প্রদায়িকতা নিজের পায়ে দাঁড়িয়ে কিন্তু রাজনীতি করতে পারেনি এরা কোনোদিন এখানে শিকন নাই এই এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু ইরানের মতন নয় শ্যালো সার্ফেস এটা শ্যালো সার্ফেসে ইরানের মতন নাই এবং আমার দেশের সাম্প্রদায়িকতার একটা ইতিহাস আছে এখানকার সাম্প্রদায়িকতার সঙ্গে যারা যুক্ত ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত বেশিরভাগই তারা পাকিস্তান পন্থী ছিল যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে এই যে তেঁতুল হুজুরের কথা বললাম উনি যুদ্ধে কিন্তু রাজাকাত ছিল কালুরঘাটে পাকিস্তানি ক্যাম্প পাহারা দিত এবং কে হিন্দু কে মুসলমান এটা আইডেন্টিফাই করত। যাকে হিন্দু হিসেবে আইডেন্টিফাই করত তাকে পাকিস্তানের গুলি করে মারত Is fact of history. I am uh, uh, not aware of it, but there is an allegation that we have to say it is a fact of history. But anyway, we will well, not go well into that. Well, it is a matter of court. So, uh, one by one, <laughs> uh, the war criminals, if anybody is involved in <laughs> killing, <laughs> they are going to be produced before the court. So, it is a long case, <laughs> and after 42 years, we have uh, taken up the matter, uh, and uh, I hope.

না ইট ওয়াজ পার্ট অফ এভরি ডেমোক্রেটিক পার্সন সোজ নট অনলিগর্ম থেকে বারবার বলা হয় আমরা আমরা আমাদের ছিল তো সেখান থেকে আমরা আমাদের যে কাজটা ছিল সরকারের আমরা ওয়ার্ক ক্রিমিনালদের চিহ্নিত করেছি তাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছি তথ্য দিয়ে আদালতে দিয়েছি আদালতের ট্রায়াল হচ্ছে কয়েকজন শীর্ষ আত্মস্বীকৃত আমি আত্মস্বীকৃত শব্দ ব্যবহার করছি এই জন্যে সেলফ কনফেসড ওয়ার ক্রিমিনালস বিকজ দে আর আইডেন্টিফাইড নট অনলি বাই দেয়ার ডিজ বাই দেয়ার কনফেশন ওকে অ্যাজ দ্য কিলার্স অফ বঙ্গবন্ধু কনফেসড দ্যাট আই কিল বঙ্গবন্ধু সো সেলফ কনফেসড ওয়ার ক্রিমিনালস আর বিং ইন দ্য কোর্ট অফ ল লি কোর্ট ইজ টেকিং কেয়ার অফ দ্যাট ওকে স্যার টাইম ফর আস টু আ ব্রেক let us and have then a, then break then <laughs> a break and take then a respite we'll <laughs> back okay we use, uh, it's about time to take a break and then uh, when we come back inshallah we will talk to honorable Minister about many other things thank you don't go away talking point show Markbu Co. Accountants.